Scholarship Bangrwna tei khajiya jorani bai chobo ongkhorka hapaniya medical college ni internrok daktike boroni sanmung supongjagya ke tebo choba kotoro ongkhonai hinui saka borok laithanai bisi bahairom stipend kabang khaijagya phi hateo manikhrini rangmari morok nuruk phaiyo abo bai jingjal klaijak wairi wai safona hapang khunjukaiya boroni sanmung supongjagya hinui saka istokaler komobiroti ditiyo din আমাদের সাফ কথা যতক্ষণ না আমরা কোনো লিখিতভাবে তারা আমাদের আশ্বস্ত করছেন যে আমাদের বেতন ভাতাতে বৃদ্ধি হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে উঠছি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা কলেজ অথরিটি আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা ঠিকই করেছিল কিন্তু তারা কোনো রকম আশ্বাস লিখিতভাবে দিতে পারেনি উপরন্তু তারা বারবার বলছেন যে তাদের বিভিন্নভাবে উপরমহল থেকে ফোন আসছে ইত্যাদি এই আন্দোলন নিয়ে আন্দোলন তুলে নেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমরা তো সোজা কথা আমরা জানিয়ে দিয়েছি যে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে ততক্ষণ আমরা উঠব না যতক্ষণ না আমাদের লিখিতভাবে তারা আমরা যে বেতন ভাতা বৃদ্ধি চাই সেই আশ্বাসটা তারা দিতে পারে কতজন আছেন আপনি হ্যাঁ কতজন আসছেন আপনি দেখুন আমাদের 87 জন ইন্টার্ন আমরা এই ব্যাচের আমরা হাসপাতালে ঢুকেছিলাম এখন 87 জন ইন্টার্ন আছে আরও বিভিন্নভাবে কলেজ অথরিটির থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি কোনোভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সড আমরা কি রাজনৈতিকভাবে দেখুন সোজা কথা আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই কথাটা জানিয়ে দিতে চাই যে এটা সম্পূর্ণভাবে কোনো এটা অরাজনৈতিক আন্দোলন আমরা কোনো ধরনের রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা যুক্ত নই আমরা আমাদের ন্যায্য বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আমরা আন্দোলন করছি আমাদের কথা আমাদের কলেজ অথরিটির সঙ্গে এটা টোটালি নন পলিটিক্যাল টোটালি অ্যাপলিটিক্যাল এর সঙ্গে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কোনো যোগাযোগ নেই খালি আমাদের যে দাবি দাবি একটাই যে আমাদের বেতন বাড়ানো হোক কারণ কি এত কম বেতনে এতক্ষণ কাজ করা সম্ভব হয় না এবং আমাদের এটার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সংযুক্ত কিছু নেই একদম পুরোপুরিভাবে আমাদের ইন্টারনেটের দাবি একটাই যে আমাদের বেতন বাড়ানো হোক এতটুকু দাবি তারপর থেকে আমরা কাজ করবে পুরোপুরি রকমভাবে রাখবে এখন কত টাকা বেতন দেওয়া হচ্ছে আমাদের এখন আমাদের 14,500 বেতন দেওয়া হয় তার মধ্যে 2,000 টাকা হোস্টেল ফি বাবদ কাটা হয় তো মাসের শেষে 12,500 টাকার বেশি আমাদের পকেটে আছে সেটা তো একদমই কম কুড়ি ঘন্টাও কাজ করতে হয় মাঝে এখন আরও কত বাড়ানোর জন্য আপনারা এই আন্দোলনে আমাদের ইচ্ছাতে আমরা অ্যাটলিস্ট 20,000 টাকা তো আমাদেরকে দেওয়া উচিত অ্যাটলিস্ট এটা তো মিনিমাম এর থেকে কম এত 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 ঘন্টা কাজ করা সম্ভব হয়ই না তার মধ্যে জিনিসপত্রের দাম এত এত বেড়ে গেছে থাকা খাওয়া খরচ বাবদই সব টাকা শেষ হয়ে যায় তাছাড়া যে জলের একটা সমস্যা হচ্ছে আপনাদের হোস্টেলে থাকা কারণে হ্যাঁ জলের সমস্যা প্রতিনিয়ত যেরকম সমস্যা চলতে থাকে প্রায় প্রতি মাসে একটা না একটা সমস্যা চলতে থাকে এবং সেটি করতে অনেক সময় লাগে সেটা তো চলতে থাকে হোস্টেলে আপনি সময় আসলে দুই নম্বর দিন তো আমরা তো হোস্টেলে থাকতে লাগে আমাদের যারা ইন্টার্ন তো হোস্টেলে পার রুম বা একজন রুমে দুজন করে থাকে তো পার রুম 4,000 টাকা করে আমাদেরকে কাটা হয় 4,000 টাকা যদি রুমের জন্য দিয়ে আমরা সকালবেলা উঠে দেখে হাত ধোয়ার জল নেই অথবা মুখ পরিষ্কার করার জল নেই তাহলে তো নিশ্চয়ই এটা লাগবে গায়ে 4,000 টাকা দিয়ে আজকে আমাদের শোনা হয়েছে যে টিএমসি কোনোখানে জল নেই আর শুধু আমাদের না জুনিয়ার যারা প্রবলেম হচ্ছে আমাদের হয়তো বা আমরা স্ট্রাইকে আছে আমরা ম্যানেজ করছি কিন্তু যারা জুনিয়ার আছে ওদের তো ক্লাস চলছে না ওদের ক্লাসে যাওয়াটা কম্পালসারি ওদের 75% অ্যাটেন্ডেন্স না হলে ওদের রিস্ক হয়েছে সাবজেক্ট ওয়াইজ তো দুই দিন তিন দিন ধরে তো অলরেডি জল নেই তো অলরেডি জুনিয়ররা সাফার করছে সঙ্গে আমরাও সাফার করছি তো ওভারঅল শুধুমাত্র স্ট্রাইক নিয়েই যে প্রবলেম তা না হোস্টেলের রিলেটেড প্রবলেম আমাদের আস্তে আস্তে ডেভেলপ করছে আর কি